প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে গাজীপুর অফিস করি আমি কি পদ্ধতিতে নামাজ আদায় করব। জি ভাইজান নারায়ণগঞ্জ থেকে গাজীপুরে অফিস করেন দূরত্ব খুব বেশি নয় শুধু যানজটের কারণে মূলত হয়তো কষ্টটা একটু বেশি হয় দূর হয় হ্যাঁ এমনিতে গাজীপুর মতো গাজীপুরের যদি শেষ প্রান্তে হয় তাহলে কিন্তু অনেক দূর ব্যাপার হলো যে উনি যদি গাজীপুরে শুরু কিন্তু টঙ্গীর থেকেই এখন তিনি কোথায় যে চাকরিটা করছেন সেটা মনে স্পষ্ট নয় এখন আমরা ইজমালি মাসালাজা যা বলতে চাই সেটা হচ্ছে দূরত্বর উপরে ডিফেন্ড করেই মূলত মুসাফিরের হুকুমটা লাহেক হবে যে এখন দূরত্ব নিয়ে ওলামাদের মাঝে একটা লাভ পাওয়া যায় ওলা মেহানাব বলেছেন সেটা যেন আটচল্লিশ মাইলের দূরত্ব তা ডেস্টিনেশন যেন আটচল্লিশ মাইল হয় সেটা যদি আমরা কিলোমিটারে হিসাব করি তাহলে সেভেন্টি সেভেন কিলোমিটার সামথিং হবে তাহলে সাতাত্তর কিলোমিটারের কম বেশি এটা ওলামা এহানাব বলছেন আরেকদল ওলামা বলছেন যে সেটা আটচল্লিশ মাইল নয় বরং সেটা মাত্র ষোলো মাইল তো ষোলো মাইল যদি হয় তাহলে উনি ওটুকু দূরত্বে গেলে তিনি মুসাফির হয়ে যাবেন কেউ বলছেন ছত্রিশ মাইল এভাবে ওলামাদের মাঝে দূরত্বটা নিয়ে একতালাপ আছে এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইসলাম এ বিষয়ে মানে অসি ইসলাম এ বিষয়ে অনেক প্রশস্ত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম নিজে কিন্তু সফর অবস্থায় নামাজ পড়েছেন তো যিনি নিজে সফর অবস্থায় নামাজ পড়েছেন নিশ্চয় তিনি বলে দিতে পারতেন যে তোমরা এতটা দূরে যখন রওনা দেবে তখন তোমরা মুসাফের হবে কিন্তু তিনি এটা বলেননি এ না বলার ভিতরে একটা হেকমত নিশ্চয় আছে এবং যারা আমরা একতালাপ করেছি আমরাও কিন্তু দেখতে পাচ্ছি যে ওলামারা একতালাপগুলো করেছেন রাসুলের আমল থেকে কাউলি কোনো শব্দ থেকে নয় যে আল্লাহর হাবিব অমুক জায়গায় গিয়ে মুসাফিরের নামাজ পড়েছেন অমুক জায়গায় গিয়ে পড়েছেন এভাবে দলিল দিচ্ছেন তারা কিন্তু রাসুল ওমোক হাদিসে এত মাইলের কথা বলেছেন এটা একদল আলেম দলিল হিসেবে দিচ্ছেন না তাহলে বোঝা গেল আল্লাহ হাবিবের আমলের মাঝে একতালাফ ছিল যেহেতু আমল দিয়ে কেউ ষোলো কেউ আটচল্লিশ কেউ ছত্রিশ বলেছেন তাহলে আমলের মাঝে কী ছিল একতালাফ ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন আমি যেটা বুঝি এখান থেকে সেটা হচ্ছে ইসলাম তো জীবন ঘনিষ্ঠ সৌন্দর্য সুন্দর ধর্ম ইসলাম ব্যক্তির দূরত্বটাকে দেখেনি দেখেছে ব্যক্তির কষ্টটাকে মোশাক্কা যে মুসাফিরের মোশাক্কা যে একজন ব্যক্তি একশো কিলোমিটার চলে গেল প্রাইভেট কারে করে সে মুসাফির হয়ে গেল অথচ তার কষ্ট মোটেও হয়নি বর্তমান যুগে এসি প্রাইভেট কারে করে চলে গেছে আবার আরেকজন ব্যক্তি সিটা আগের হিল ট্যাক্সে পাহাড়ি পথে হেঁটে যাচ্ছে সে যেতে হবে আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোমিটার তারপরে সে মুসাফির হবে অথচ সেখানে পাহাড়ি পথে আটচল্লিশ মাইল হেঁটে যেতে পাঁচ দিন চার দিন লেগে যাবে তাহলে সে মুসাফির হলো না তাহলে ইসলাম তো চেয়েছিলো তার কষ্ট কমাতে তো প্রাইভেটকারে যে করে গেল হে কষ্ট সারাই নামাজ কসরের সুযোগ পেলো আর যে ব্যক্তি পায়ে হেঁটে পাঁচ দিনের পথ যাচ্ছে সে সুযোগই পেলো না ইসলাম কিন্তু আসলে এটা চায়নি এজন্য ব্যক্তি নিজেকে যখন মুসাফির মনে করবে একদল আলেম কিন্তু এফতুয়া দিচ্ছেন যে ব্যক্তি যখন মনে করবে আমি মুসাফির হয়েছি তাহলে কিন্তু সে কসরার নামাজ পড়তে পারে এখন এ ভাই এই মশলাগুলোকে সামনে রেখে আমল করতে হবে তিনি যদি গাজীপুর থেকে টঙ্গি গাজী আপনার নারায়ণগঞ্জ থেকে টঙ্গির দিকে তিনি চাকরি করেন তাহলে ডিস্টেন্স কিন্তু খুব কম এটুকু যদি তিনি মুসাফির হবেন আমরা মনে করি না কিন্তু যদি তিনি একবারে মাওনা পার হইয়া মমন সিংয়ের কাছাকাছি উনি চাকরি করেন তাহলে তো দূরত্ব অনেক বেড়ে যাবে নিশ্চয়ই তিনি মুসাফির হয়ে যাবেন শ্রীপুরের কাছে হ্যাঁ তাহলে তিনি মুসাফির হয়ে যাবে এই অবস্থাটা নির্ভর করবে উনি জানবেন যে তিনি কতটা দূরত্বে আছেন আর আমরা সার্বিক বিষয়গুলো মোটামুটি টাচ করেছি আচ্ছা নামাজ মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় যখন আসলে উজু করার অবস্থা থাকে না বা তায়মুম যে করবে সেটার জন্য যে ওই যে পবিত্র মাটি লাগবে সেটাও সে কিন্তু তার কাছে নাই এই অবস্থায় লঞ্চে বাছে স্টিমারে যে গাড়িতে যে অবস্থায় থাকুক না কেন নামাজের হয়ে গেলে সফর অবস্থায় বা তখন কি হ্যাঁ আসলে সফর অবস্থায় যখন কোনো ব্যক্তি পানি পাবে না তখন সে তায়াম্মম করতে হবে এটা হলো আল্লাহর বিধান এর দুইটার বাহিরে কোনো বিধান নেই তাজিদুমান নেইদুমান ফাতেবা আল্লাহ বলছে যদি তোমরা পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটির দিকে মনোনিবেশ করো তায়াম্মম করো এখন পবিত্র মাটি মাটি জাতীয় যত পদার্থ আছে সবগুলো দিয়েই কিন্তু তায়াম্মম চলবে পবিত্র হওয়া শর্ত এই জন্য গাড়ির মাঝে কিন্তু ধুলাবালি পাওয়া যায় যদি কোনো ব্যক্তির স্যান্ডেলের নিচে ধুলাবালি থাকে সে যদি কোনো মাটি না পায় তাহলে স্যান্ডেলটা সে মাটিতে বাড়ি দেবে গাড়ির মাঝে গাড়ির পাশে স্যান্ডেলটা খুলে যদি সেখানেও কিছু ধুলাবালি পরে শর্ত হলো ধুলাটা শুকনা হওয়া লাগবে যদি ধুলা শুকনা হয় এটা হলো মাটির একটা আসলিয়াত যে মাটি শুকনা হলে পবিত্র হয়ে যায় সবহান যদি কেউ পঁস্রাবও করে আর পঁস্রাবের জায়গার মাটিটা শুকিয়ে যায় তাহলে শুকানোর পরে ওই মাটিটা পবিত্র হয়ে যায় তাহলে সে পায়ের তলার স্যান্ডেলের মাটিতেও সে তায়াম্মম করতে পারবে গাড়ির গ্লাসের মাঝে হাত দেওয়ার পরে যদি সে অনুভব করে যে গ্লাসেও কিছু ধুলাবালি আছে তাহলে তা দিয়ে তা তায়াম্মম হয়ে যাবে সে যদি মা প্লোরের মাঝে গাড়ির মেঝেতে সে কিছু মাটি পায় সেখানে হাত দিলেও শুকনা মাটি হলে তায়াম্মম হয়ে যাবে অগত্যা যদি কোনো রকম ব্যবস্থা নাই যেমন কার্পেটিং গাড়ির কিন্তু ফ্লোর মেঝেতে এখন কার্পেট দেওয়া হয় এমনভাবে কার্পেট সিল গেলামারা এটা খুলে যে বালি বের করবে সে সুযোগও নেই এমন যদি হয় বিমানে হয় গাড়িতে হয় লঞ্চে হয় তাহলে সে অবস্থায় সে কীভাবে নামাজ পড়বে এ বিষয়ে আলেমদের দুটি মত পাওয়া যায় একদল আলেম বলছেন তায়াম্মোমের সুযোগ অজুর পানি নেই তায়াম্মোমের সুযোগ নেই হাজারো চেষ্টা করেও সুযোগ নেই তাহলে সে নামাজ পড়বে না সে পরে কাজা করে নেবে আরেকদল আলেম বলেছেন না সে তাসাবু বিশলা করবে অর্থাৎ সে নামাজের মতো করে সে নামাজটা পড়ে নেবে ফরজটা নামাজের মতো করে সে করবে কিন্তু সে আবার যখন অজুর সুযোগ পাবে তাই তায়াম্বমির সুযোগ পাবে তখন সে আবার কাজা পরে নেবে সে দুইবার করবে একবার ওয়াক্তের ভিতরে হাসাববী সলা করবে আরেকবার ওয়াক্ত চলে যাওয়ার পরে সে কাজা পরে নেবে আর দুল আলম বলছেন পড়বে না বরং সে পরে কাজা করবে